আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ধানের পাইকারি হাট থেকে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোলাউড়ি নামক একটি ধানের পাইকারি হাট। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে হীরা জিরা মিনিকেট বাসমতি 28-29 বিভিন্ন প্রজাতির ধানের পাইকারি বাজার দর কেমন আছে। সেক্ষেত্রে আমরা সরাসরি প্রান্তিক পর্যায়ের যে সমস্ত ধান চাষি ভাইরা আছে তাদের সাথে সরাসরি কথা বলবো এবং জানতে পারবো আজকের পাইকারি বাজার দরটা। এটা কী জাতের ধান? 29 বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করছেন? কত 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 দরে বিক্রি করেন? 1320 বিক্রি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে দুই মন আর আধা মন বলতে আড়াই মন ধান বিক্রি করা হলো। 29 জাতের ধান 1350 টাকা নাকি 1320 টাকা বিক্রি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি জাতের ধান নিয়ে আসছেন? এটা 29 দাম ভাই, 29। দাম হচ্ছে না, দাম বলতেছে 1320 টাকা বলে। 1320 টাকা পর্যন্ত বলছে? হ্যাঁ। বেশি বলেন? ধান বেশি বলে নাই, বেশি হয় নাই। আপনি কি জাতের ধান নিয়ে আসছেন? হ্যাঁ, কি জাতের ধান নিয়ে আসছেন? 29 বিক্রি করে দিয়েছেন না? হ্যাঁ। কত বিক্রি করছেন? বলছি 1330। 1330। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু কৃষকদের সাথে কথা বলতেছি, সেক্ষেত্রে আমরা জানতে পারতেছি যে 29 ধানের দাম 1320 টাকা, 30 টাকা এরকম বেচা কিনা হচ্ছে। তো আমি 30 টাকা পর্যন্ত শুনছি। তো আপনার দাম, ধান কত বলছে? দাম কত দাম বলছে? এটা 29 না, বিক্রি করছি 29। কত কত বলছে দাম? 1300। 1300 বিক্রি করছেন? বিক্রি করছেন। 30 টাকা 20 টাকা দেখলাম ওইদিকে বিক্রি করতেছে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা কিন্তু 29 ধানের দাম জানলাম যে 1320 টাকা, 30 টাকা। তো সেক্ষেত্রে 28 ধানের দাম কেমন আছে সেটা আমরা জানবো একজন ভাইয়ের কাছে। আচ্ছা ভাইজান, আজকে 28 ধানের দাম কত আছে? 1350। 1350। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা কিন্তু 28 ধানের দামও জানলাম যে আজকে 1350 টাকা পার মণ বেচা কেনা হচ্ছে। আর যে সমস্ত চিকন ধানগুলো আছে, চিকন ধান হীরা জিরা কি, হীরা তো মোটা ধান, জিরা কাটারি মিনিকেট বাসমতি এই সমস্ত ধানের দাম কিন্তু বেশি আছে। 1450 টাকা থেকে শুরু করে 1520 টাকা পর্যন্ত আছে। আর মোটা ধান যেটা আছে সেটা 1150 টাকা আজকের বাজার দর আছে। তো প্রিয় দর্শক, পাবনা সাঁথিয়া ধোলাউড়ি ধানের পাইকারি হাট থেকে আজকের আপডেট রিভিউটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।